ঐতিহাসিক কিছু শব্দ ও নামের অর্থ। গদর, 1 নম্বর হচ্ছে গদর, যার অর্থ হচ্ছে বিপ্লব। 2 নম্বর হচ্ছে হুমায়ুন, যার অর্থ হচ্ছে ভাগ্যবান। 3 নম্বর হচ্ছে বাবর, যার অর্থ হচ্ছে বাঘ অথবা মতান্তরের সিংহ। 4 নম্বর হচ্ছে শিখ, যার অর্থ হচ্ছে শিষ্য। 5 নম্বর হচ্ছে লোথাল, যার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। 6 নম্বর হচ্ছে মহেঞ্জোদারো, যার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। 7 নম্বর হচ্ছে কালীবঙ্গান, যার অর্থ হচ্ছে কালো চুড়ি। 8 নম্বর হচ্ছে বহমিনী, যার অর্থ হচ্ছে ব্রাহ্মণ। 9 নম্বর হচ্ছে খালসা, যার অর্থ হচ্ছে পবিত্র। 10 নম্বর হচ্ছে নূরজাহান, যার অর্থ হচ্ছে জগতের আলো। 11 নম্বর হচ্ছে বেদ, যার অর্থ হচ্ছে জ্ঞান। 12 নম্বর হচ্ছে ইলতুৎমিশ, যার অর্থ হচ্ছে সাম্রাজ্যের পালনকর্তা। 13 নম্বর হচ্ছে রেনেসাঁস, যার অর্থ হচ্ছে নবজাগরণ। 14 নম্বর হচ্ছে চেঙ্গিস, যার অর্থ হচ্ছে অসীম শক্তিশালী। 15 নম্বর হচ্ছে মঙ্গল, যার অর্থ হচ্ছে নির্ভীক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকমই অডিও বুকগুলি পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে শেয়ার করবে এবং বেল নোটিফিকেশান অন করতে ভুলবে না। তো এই ছিল এই অডিও বুকের সম্পূর্ণ প্রসারণ। ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি মনে হয় একটা লাইক দেওয়ার মতো রয়েছে তো অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ।